তো হ্যালো বন্ধুরা, আমি বিট্টু দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি যাচ্ছি আলিপুরে ওয়েডিং ভিডিও শ্যুটে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরের। তো এখন বাইকটা রেখে আমরা বাসের উদ্দেশ্যে রওনা করেছি। তো এখন বাসে যাব, তো ফাইনালি বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে আমরা স্টেশনে আসলাম। কারণ বাস থেকে নামার তো ভিডিও করতে পারিনি। এখন আমরা ফ্লাইওভারটা ক্রসিং করছি। তো আলিপুর স্টেশন, আলিপুর থেকে টোটো করে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা আমাদের প্রায় 3 কিলোমিটার বন্ধুরা, আমরা এসে পড়েছি সরি আলিপুরে। এখন হোটেল রুমে শুয়ে রেস্ট করছি, কারণ রাত্রে কাজ করতে লাগবো। তো সেই জন্য এখনই আমরা ঘুমটা পেরে নিই। আমার সাথে আমার বন্ধু ছিল, সে বাইরে গেছে দোকানে কিছু একটা আনতে গেছে খাওয়ার জন্য। তো আপনাদেরকে হোটেল রুমটা দেখাচ্ছি। এটা হলো আমরা শুয়ে আছি এখানটায় হোটেল রুমটা, এটার রুমটা আমাদের। তো মজা বিন্দাস। তো চলুন বাইরের দিকে যাই। বাইরের দিকে আর এখানটায় চার্জিং করার জন্য সব কিছু আছে, প্লাগ টাগ লাগানো আছে, গ্লাস দেওয়া আছে জল খাইতে গেলে। তো বাইরের দিকে দেখাই কী কী আছে। তো এখানে রেস্ট রুম দেখতে পাচ্ছেন, সুন্দর সাজিয়েছে, লাইটিং টাইটিং ফল সিলিং সাথে। এখানটা টিভি আছে, টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারবেন। তো এটা মেইন গেট আমাদের বাইরে যাওয়ার, কিন্তু এখন যাবো না বাইরে। এটা একটা রুম, এখানে আরও একটা দাদা আছে, এখানে বাথরুম লেট্রিন বাথরুম এখানটা। তো এখানে লুকটা মজা লাগছে। এটা হলো ড্রেসিং টেবিল, এখানে ডাইনিং সেট বসেছে, ডাইনিং সেট। এখান দিয়ে মানে মেন রোডটা আমাদের আলিপুরের যেটা মেন রোড, তো এই রোডটা উত্তর সাইড, হ্যাঁ উত্তরে হইতে লাগে, মানে সাইডটা অল্প উল্টা পাল্টা হয়েছে। তো এটা উত্তর সাইডে হইতে লাগে, এখানটায় আছে, মানে এখানটা যেতে পারবো না। তো এখানে খিড়কি, এখানে এখানে ব্লেসিং আছে একটা, হাতটা ফ্রেশ হওয়ার জন্য। তো ঠিক আছে, এখন রুমে ঢুকি, পরে কী হয় দেখাচ্ছি আরও। তো বন্ধুরা, আমাদের আসামে বা কী হচ্ছে জানি না, তো ওয়েস্ট বেঙ্গলে সেই হাওয়া তুফান সাথে বৃষ্টি দেখতেই পাচ্ছেন। আমরা হোটেলের ভিতরে আছি, হোটেল লাইন কেটে কেটে দিয়েছে। তো এখানটা দেখুন, প্রচুর বৃষ্টি, সাথে শিল্প, সাথে হাওয়া ঝড়। দেখুন, কারণ আমাদের কাজ শুরু হবে, তো আমরা যাই, এখানে কাজটা এখানটাই হবে। তো কারণ কাজে আমরা বিটিএস দেখাইতে পারবো না, কারণ অল্প প্রথম প্রথম, তো সেই জন্য অল্প। খাওয়া দাওয়া পর্ব চলছে, এখানে পড়াও, এখানে নতুন একটা ফ্রেন্ড, খাওয়া দাওয়া চলছে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত, এখন আমরা ঘুমাচ্ছি। বাই বাই, টাটা।